আমরা যারা প্রথম ইন্টারভিউ দিতে যাই তখন আমরা ম্যাক্সিমাম সময় নার্ভাস থাকি যে সেখানে কী ধরনের কোশ্চেন করা হবে বা কী ধরনের কোশ্চেন করা হতে পারে, আমি সেই কোশ্চেনগুলো পাবো কি পাবো না, এর আনসার দিতে পারবো কি পারবো না, এ ধরনের অনেক বিষয় আমাদের মাথায় ঘুরপাক খায়। তো আজকে আমি মূলত চেষ্টা করবো এই প্রবলেমটা সলভ করার জন্য। যখন আপনি ডাইনিং ফ্লোর বা ডাইনিং ল্যাবে ভাইবা দিবেন তখন আপনাকে কী ধরনের কোশ্চেন করা হতে পারে এর সব বিস্তারিত আমি আজকে এই ভিডিওতে দেখব। তো বন্ধুরা, আমি মুখিত থাকছি আপনাদের সাথে, আপনারা দেখছেন টেক্সটাইল ট্রিক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং প্রেস দ্য বেল আইকন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ ভেরি মাচ। তো আজকে ভিডিওটা অনেক লম্বা হতে যাচ্ছে, কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। স্কিপ করে দেখলে আপনি অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন মিস করবেন। আর ভিডিও শেষের দিকে আমি একটা ট্রিক্স বলবো যার মাধ্যমে আপনি যে কোনো ধরনের ভাইবা ফেস করার সময় যদি আপনি কোনো কোশ্চেন আনসার দিতে না পারেন তাহলে কী ধরনের আনসার আপনি তখন দিবেন তার একটা ট্রিক্স বলবো। তো ভিডিওটা চলুন শুরু করি। টেক্সটাইল ট্রিক ইউর চ্যানেল। ইন্টারভিউ মূলত বেসিক যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো সব জায়গায় করা হয়, যেমন আপনার নাম, আপনার বাসা কোথায়, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম ইত্যাদি। এই ধরনের কোশ্চেনগুলো খুব স্মার্টলি আপনাকে দিতে হবে, কোনো ভুল করা যাবে না। তবে এটা একান্ত যেই ব্যক্তি ইন্টারভিউ নিচ্ছে তার উপর নির্ভর করতেছে। প্রাথমিকভাবে যে কোশ্চেনগুলো করা হয়ে থাকে, আপনি যদি টেক্সটাইল ডাইনিং বা ডাইনিং ল্যাবে জব করতে চান তখন আপনার মেনলি প্রধান যে কোশ্চেনগুলো করা হয় আপনার কালার কাকে বলে, এই কোশ্চেনটা প্রায় সব জায়গায় সবাই করে। এরপর কালার কত প্রকার ও কী কী। এখানে আরও একটা কমন কোশ্চেন রয়েছে যদি আপনি ডাইনিং ল্যাব বা ডাইনিং ফ্লোরে জব করতে চান, সেটা হলো রং ধন রং কটি। এটা আমরা ম্যাক্সিমাম সবাই জানি শার্টটি, কিন্তু এই শার্টটি রঙের নাম আপনাকে জানতে হবে। এছাড়াও বিভিন্ন ধরনের টেস্ট, যেমন পিলিং টেস্ট, কালার ফাসনেস টু ওয়াশ, কালার ফাসনেস টু রাবিং, ফেনোলিক ইয়েলিং ইত্যাদি ধরনের যে টেস্টগুলো, লাইট ফাসনেস যে টেস্টগুলো রয়েছে, এই টেস্টগুলো কেন করা হয়, এর কারণ কী, ইত্যাদি ধরনের কোশ্চেন করা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের সংক্ষিপ্ত রূপের ফুল মিনিং জিজ্ঞাসা করা হয়, যেমন আইএসও, পিসি, এসিবিসি যে সংক্ষিপ্ত রূপগুলো রয়েছে টেক্সটাইলে, আইএসও মানে কি, সিবিসি মানে কি, পিসি মানে কি, এই কোশ্চেনগুলো মূলত করা হয়। এছাড়াও আপনি যখন ডাইনিংয়ে ভাইবা দিতে যাবেন ডাইনিং ল্যাব বা ডাইনিং ফ্লোরে, আপনাকে আরও বিভিন্ন ধরনের কেমিক্যালের নাম জিজ্ঞাসা করতে পারে, বিভিন্ন ধরনের অ্যাসিডের নাম, এরপর আপনি স্কোরিংয়ে কী ধরনের কেমিক্যাল ইউজ করা হয়, ফিনিশিংয়ে কী ধরনের কেমিক্যাল ইউজ করা হয়, স্কোরিংয়ে কেমিক্যালের নাম কী, স্কোরিং প্রসেস, ডাইং প্রসেস, এই ধরনের কোশ্চেনগুলো ম্যাক্সিমাম করা হয়ে থাকে। আর বিভিন্ন ধরনের অ্যাসিডের সংকেত, বিভিন্ন ধরনের কেমিক্যাল সংকেত, এই জিনিসগুলো একটু বেসিকলি জানতে হবে, নাহলে আপনি কোশ্চেন আনসার দিতে পারবেন। তো এখন আমি আসি যে ট্রিক্সটার বিষয়ে বলছিলাম ভিডিওর শুরুতে, সেই ট্রিক্সটা হচ্ছে যখন আপনাকে কেউ কোনো কোশ্চেন করবে ইন্টারভিউ বোর্ডে, কিন্তু আপনি যদি সেটা আনসার না জানেন, আনসার দিতে না পারেন, তাহলে ইজিলি না করে দেবেন, স্যার আমি এটা পারি না, পারবো না, কোনোভাবেই আগ বাড়িয়ে আপনি এটা আনসার দিতে যাবেন না। কারণ আপনি যখন ভুলভাল কোনো আনসার দেবেন তখন আপনার সম্পর্কে তাদের একটা ব্যাড ইমেজ তৈরি হবে, এই জন্য এবার ধরনের কোনো আনসার দিতে যাবেন না, আমি পারি না, আমি পারি না। কারণ একজন মানুষ তো সব কিছু জানতে পারে না, তার ভুল হইতেই পারে, আর মানুষ মাত্র ভুল। সো এটা হলো মেন ট্রিক্স, আপনি কোনো ভাইবাতে আগ বাড়িয়ে কোনো কিছু আনসার দিবেন না, আপনি জানেন না, জানে না, বেসা না। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আগামী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।